আচ্ছা, আমাদের আজকে ক্লাস নম্বর 5, ঠিক আছে? আমরা আচ্ছা এখানে আমি আসি না, এটা অ্যাবসেন্ট করতে হবে, তাই না? তাহলে আমি আবার এদিন সাইন করে দেব। আচ্ছা, আজকে হচ্ছে ক্লাস নম্বর 5। আচ্ছা, আমরা কি শিখতেছিলাম? টেবিল কোন কোন মেনুর মধ্যে থাকে? টেবিল কোন মেনুর মধ্যে থাকে? ইনসার্টের মধ্যে থাকে। ইনসার্টের মধ্যে থাকে। যেমন এটা কি এমএস ওয়ার্ড, তাই না? মাইক্রোসফট ওয়ার্ড। আর একটা আছে না, এক্সেল আছে না? আচ্ছা, এই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যেও এক্সেলের কাজ করা যায়। আমি যখন শিখি তখন আমার পরীক্ষার যখন দিছিলাম তখন আমার ভাই ভাইদের জিজ্ঞাসা করছিল যে এমএস ওয়ার্ডের মধ্যে কিভাবে এক্সেলের কাজ করা যায়। আমি জানি নাই, পারি নাই, অ্যান্সার করতে পারি নাই। ঠিক আছে, তো প্রথমে আমরা আগে টেবিল বানাই। আমি একটা টেবিল বানাইলাম, মানে ট্যাব দিলে একটা একটা টেবিল রো বাড়বে। এটা হচ্ছে রো, এটা হচ্ছে কলাম। এখন আমরা চাচ্ছি যে এই এই একটা একটাকে কি বলে, একটা ঘরকে সেল বলে। এটা পুরোটা একটা রো, পুরোটা কলাম। আর এই যে এই চারখানা ঘর এখান থেকে এই পর্যন্ত, এটাকে সেল বলে, CELL। এই সেলের যে কোনো সেলের কাটচার রাখতে হবে। রাখার পরে ইনসার্ট যান। ইনসার্ট যাওয়ার পরে এই যে অ্যারোটা আছে না, না না, আচ্ছা আমি আবার বলে দিই, যেহেতু আপনার বোধহয় ওই ক্লাসে ছিলেন না। আচ্ছা, ধরুন আপনি যদি আরো রো বাড়াইতে চান তাহলে, হ্যাঁ, সূত্র হচ্ছে লাস্ট কলাম লাস্ট রোতে মাউসের কার্সারটা রাখতে হবে। এরা লাস্ট কলাম এবং লাস্ট রো রাখার পরে ট্যাব চাপতে হবে, কিবোর্ড থেকে ট্যাব চাপলে বাড়বে। আবার লাস্ট কলাম লাস্ট রোতে রাখলে ট্যাব চাপলে বাড়বে। বুঝতে পারছি? আচ্ছা, তো এটা বাড়ানোর পর যে ঘরের মধ্যে আমি এক্সেলের জায়গাটা করতে চাই সেই ঘরের মধ্যে সে সেলের মধ্যে যাইতে হবে। তো যাওয়ার পরে এই যে এই আরো মানে কি, এর ভিতরে আরো কিছু আছে, আমি ক্লিক করব। ক্লিক করে লেখা আছে কি, এক্সেল স্প্রেডশিট। ক্লিক করেন। ক্লিক করার পর এই ঘরের মধ্যে এক্সেলের এই শিটটা চলে আসবে। বুঝতে পারছি? একটা সেলের মধ্যেই। এখন এখানে আপনার হিসাবপত্র ক্লিক করলে বাইরে ক্লিক করলেই এই যে এই ফরম্যাটে হয়ে যাবে। এটা ছোটো বড়ো করা যাবে, যে টান দিলে ছোটো হবে, এই টান দিলে ছোটো হয়ে যাবে। এই যে এই যে এরোটা আছে না, দেখেন মাউস এখন এইরকম লম্বা। যখন আমি এই যে এই চার কোণা দাগের পূর্ণ নিচ্ছি তখন কিন্তু মাউস দুই কোণা কোণা হয়ে যাচ্ছে। কারণ রাইট বাটন লেফট বাটন চাপে ধরে টান দিলেই ছোটো হয়ে যাবে, টান দিলে আবার বড়ো হয়ে যাবে। বুঝতে পারছি? এনআর বাটন লিখতে চাইলে ডাবল ক্লিক করলে এই যে এখন যোগ বিয়োগ করার অপশন চলে আসবে। হ্যাঁ, যেহেতু আমরা যোগ কেমনে করতে হয় বিয়োগ কেমনে করতে এই সূত্র এখনো শিখি নাই, এটা আমরা এক্সেলে যা শিখবো। সুতরাং এখন এইটুকু জানলাম যে এমএস ওয়ার্ডের মধ্যেও মাইক্রো সরি এমএস অফিসের মধ্যেও এক্সেলের কাজ করা যায়, এটুকু আমরা জানলাম করা যায়। বুঝতে পারছি? হ্যাঁ, প্রশ্ন বলেন। আমরা দুই তিনটা সেলের মধ্যে করতে পারি। না না, আপনি যেটার মধ্যে করবেন, যেটার মধ্যে শুধু ওইটার মধ্যে রেজাল্টটা থাকবে, রেজাল্ট থাকবে। এক্সেলের কাজ হচ্ছে যোগ বিয়োগ করা, গুণ ভাগ। টেবিলটা এরকম এমনই থাকবে, এই যে এইটা এটা এভাবে থেকে যাবে। কিন্তু প্রিন্ট হওয়ার সময় প্রিন্ট যখন করবেন তখন এই দাগগুলো কিন্তু আসবে না, যেখানে দাগ আছে না এই দাগগুলো কিন্তু আসবে না। খালি হিসাবটা যে হিসাব করবেন, ধরেন আপনি আপনার যোগ কর, হ্যাঁ করা যায় তো টেবিল স্যার না, এটা 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 দিছি কারণ ধরেন আপনার এক টেবিলের এক জায়গায় এসে যোগ বিয়োগ করতে হবে, 10টা সংখ্যা নিয়ে যোগ বিয়োগ করতে হবে। আপনাকে যদি এইভাবে করেন ম্যানুয়ালি ক্যালকুলেটারে যোগ করে অ্যামাউন্টটা বসাইতে হবে। আর যদি এমন এমন করা হয় তাহলে আপনি এখানে যোগ
করে জাস্ট ইন্টার মারবেন, ওটা অটোমেটিক রেজাল্ট দিয়ে দেবে, তাতে যোগের ভুল হবে না। এতে বুঝতে পারছি, এটার সুবিধা আমরা শিখব আরও এক্সেলে যে ডিটেলসে। এখন আপাতত শিখলাম, জানলাম যে এমএস ওয়ার্ডের মধ্যেও এক্সেল কাজ করা যায়। কিভাবে করা যায়, ওখান থেকে গেলে এটা করা যায়। বুঝতে পারছি। আচ্ছা, যেহেতু টেবিলে ক্লাসে দুই তিনজন আসে নাই, আমরা ওটাও টাচ দিয়ে দেবো যে টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয়। আজকে আমি সেটা বলবো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, প্রথমে ধরেন এই ছেলে আমরা রাখতে চাই, এই ছেলে, এই ছেলে ক্লিক করলাম, এই টেবিল অ্যারোতে ক্লিক করলাম, ক্লিক করে যে স্প্রেডশিট ক্লিক করলে চলে আসবে। এই যে, বুঝতে পারছি। তারপরে বাইরে ক্লিক করলে ওই ওই রকম চলে যাবে, আবার একবার ডাবল ক্লিক করলে আবার ওই রকম সিস্টেম চলে আসবে। ওকে, আচ্ছা, এবার একটা জিনিস দেখি। আচ্ছা, আমরা আচ্ছা ডেমো মানে কি আমরা বুঝি, ডেমো ডেমো মানে কি বুঝি, ডেমো ডেমো ভার্সন বুঝি, ডেমো ভার্সন বুঝি, ডেমো মানে বুঝি না? হ্যাঁ, অর্থাৎ কোনো কিছু করার আগে ওই যে প্র্যাকটিস যে করে, প্র্যাকটিসটাকে বলে ডেমো, ট্রায়াল দেওয়া, বুঝছি তো? তো এক্সেলেরও তেমন কিছু ডেমো ফরম্যাট আছে। এখানে কি আছে, কুইক টেবিলস দেখা আছে না, এই কুইক টেবিলসের আরও আছে, মানে কি এর ভিতরে অনেক কিছু আছে। টেবিলের যে ক্যালেন্ডারে বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে, এনে ক্লিক করলেই এরকম ক্যালেন্ডার তৈরি হয়ে যাবে, মানে কি এটা অটোমেটিক বানানো আছে, মানে ডেমো দেওয়া আছে। আর যদি এরকম না চাই তাহলে আমরা নিজেদের এভাবে বানাইতে হবে। বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এটা ধরেন আপনার একটা হচ্ছে কি বলে, একটা জিনিস প্রিন্ট করবেন, ওই প্রিন্টের মধ্যে ক্যালেন্ডার দরকার, ক্যালেন্ডার দরকার, মানে ক্যালেন্ডার দরকার, তাহলে আমাকে ক্যালেন্ডার বানাইতে হবে, বানাইতে হবে কি না? ধরেন আপনার একটা অ্যাসাইনমেন্ট আছে, অ্যাসাইনমেন্টের এই পৃষ্ঠায় একটা ক্যালেন্ডার দরকার, ক্যালেন্ডার দরকার, মানে ক্যালেন্ডার তো যে কোনোভাবে আপনাকে বানাইতে হবে, বানাইতে হবে কি না, দরকার হলে নিশ্চয়ই সেটা বানাইতে হবে। কিন্তু কিন্তু এইরকম জিনিস ক্যালেন্ডার বানানোই আছে অলরেডি। ইনসার্টের মধ্যে টেবিলের মধ্যে যায়, এই দেখেন কুইক টেবিলস, এর মধ্যে দেখেন বানানো আছে, বিভিন্ন স্টাইলে বানানো আছে, এটা ক্লিক করলে ওইরকম স্টাইল হয়ে যাবে। আর যদি এরকম কোনোটা একটা না না চান তাহলে নিজের বানাইতে হবে, নিজের মন মতো করে, সেটা আমরা এখন শিখি নাই। ডেমো দেওয়া আছে, যদি পছন্দ হয় এখান থেকে নিয়ে ইউজ করতে পারে। হ্যাঁ, ফর্মুলা দেওয়া আছে, এই ধরো আমরা এই যে ক্লিক করলে হয়তো, ধরেন এই পৃষ্ঠায় ক্যালেন্ডার দরকার, টেবিলে যাব, কুইক টেবিলে যাব, ধরেন এই জিনিসটা আমার দরকার, এনে ক্লিক করলে এটা চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, অন্য মাসে দরকার হলে যে এখানে যাবো। হ্যাঁ হ্যাঁ, না ক্যালেন্ডারে না, এখানে কিছু ফরম্যাট দেওয়া আছে, এই ফরম্যাটগুলো ইউজ করার জন্য, এই আর অনেক রকম ফরম্যাট দেওয়া আছে, এই ডিসেম্বর আছে। হ্যাঁ, কিছু টেবিলের ডেমো দেওয়া আছে যেটা অলরেডি মাইক্রোসফট কর্তৃক বানায় দিছে, যদি আমরা ওর মধ্যে কোনোটা একটা ইউজ করতে চাই তাহলে আমরা ইউজ করব, আর না হলে আমরা নিজে বানায় নেব। বুঝতে পারছি। আচ্ছা, এই টেবিলের আমরা টেবিল সম্পর্কে আরেকটু আরেকটু জানি, মানে টেবিল ক্রিয়েট করা। আচ্ছা, ওই দিনকে আমরা টেবিল ক্রিয়েট করা শিখছি, এবং আমরা বলছি যে যতটুকু আমরা শিখছি অতটুকু দিয়ে যে কোনো প্রকার টেবিল আমরা বানাইতে পারবো, যে কোনো প্রকার যে কোনো ফরম্যাটের এমএস ওয়ার্ড টেবিল আমরা বানাইতে পারবো, ঠিক আছে? গোল টেবিল, সমস্যা। আচ্ছা, আমরা আবার দেখি, গোল টেবিল, লম্বা টেবিল, চাপা টেবিল, সব টেবিল বানানো যায়। আচ্ছা, আমরা যাই দেখি, টেবিল টেবিল বানাতে হলে প্রথমে টেবিলে ক্লিক করতে হবে, তারপরে যে ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিলে ক্লিক করি, করার পরে কয়টা আমার কলাম দরকার, কয়টা রো দরকার, এটা বলে দিতে হবে। ধরেন আমার 5টা রো কলাম আর 10টা রো দরকার, দেওয়ার পরে ইনটা, ও সরি, ওকে, বুঝতে পারছি। দেওয়ার পরে আমাদের টেবিল হয়ে গেল, গেল কি না,
এখানে আমরা লিখতে চাই এখানে কি সিরিয়াল নাম্বার এস এল মানে সিরিয়াল নাম্বার বা এস এন সিরিয়াল নাম্বার। এখন সিরিয়ালের নাম্বারের ঘরটা এত বড় দরকার নাই, দরকার আছে আমরা কিন্তু কমাই দিতে পারি। কমাই দেওয়ার জন্য দেখেন কার্সার এখন এইরকম, আমরা যখন এইখানে নেব তখন কার্সার অন্যরকম হয়ে যাবে, ওইরকম হওয়ার পরে লেফট বাটন চাপবো, চাইপে এই দিকে টান দেবো, চাপ দিয়ে ধরে থাকে টান দিলে এটা ছোটো হয়ে যাবে। তারপরে কি নেম, তারপরে কি এইজ, এইজের ঘর এত বড় দরকার নাই, ওই একই সিস্টেম কার্সারটা এই লাইনের উপর আসার পরে টান দেবো এইভাবে। তারপরে হচ্ছে ফোন, ফোন নাম্বার এটা এত বড় একটু আরেকটু ছোট করে দিতে পারি, টান দিয়ে ধরে এই আমার অ্যাড্রেস নেই। ওকে কোথায় এই ঘরটা, এই ধরে স্পেস বাড়াতে চাই এটা, এই টান দেন বারো তো যায়, তাহলে এটা তাহলে এদিক টান দিলে কি বড় ছোট হবে, তাহলে এদিক টান দিলে বড় হবে, নিচে আচ্ছা নিচের দিকে স্পেস বাড়াতে চাই। তাহলে আমরা কিভাবে দেন করছি একটা সিস্টেম কি ইন্টার দিলেই বড় হবে, আচ্ছা ইন্টার দিলে বড় হলে দেখেন আমরা যখন লিখতেছি তখন কি বা ধরেন নেম লিখতেছি, নেম লেখাটা কি মাঝখানে আছে দেখতে কি সুন্দর লাগতেছে, যদি লেখাটা মাঝখানে হয়তো তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগতো ঠিক কি না। এই যে লেখাটা কৃষ্ণ যে লিখলাম উপর নিচে কি সমান স্পেস আছে না, এই জন্য লেখাটা দেখতে অসুন্দর লাগতেছে। কিন্তু এটা যদি আমরা খালিটা প্রিন্ট করে বের করি তখন তো আর তখন আমরা হাতে লিখবো, তখন আমরা মাঝখানে দিয়ে লিখবো, ওতে তো কোনো সমস্যা নাই। আমরা যখন কম্পিউটারে লিখবো তখন কিন্তু আমাদের এটা মাঝখানে আসতে হবে, আসলে জিনিসটা সুন্দর লাগবে। মাঝখানে মানে কি এই যে উপর নিচ থেকে সমান, বুঝতে পারছি কি আচ্ছা করতেছি না করতেছি, আচ্ছা প্রথমে আমরা কন্ট্রোল জেড দিয়ে এরকম করে ফেললাম, হ্যাঁ আগের মতোই, হ্যাঁ এটা কন্ট্রোল জেড আপাতত মনে রাখার দরকার নাই, আপাতত আগের মতো করে ফেললাম, এটা করা আপাতত জানার দরকার নাই, হ্যাঁ এটা আপাতত জানার দরকার নাই যে কেমনে করলাম, আপাতত আগে আগের মতো নিয়ে আসলাম প্রথমে কার্সারটা এটা রাখবো, যতটুকু সিলেক্ট করব প্রথমে কার্সারটা রাখলাম, রাখার পরে কিবোর্ড থেকে শিফট চাপতে হবে, শিফট কিবোর্ড থেকে, কিবোর্ড থেকে শিফট চাপতে হবে, শিফট বাটনটা চাপতে হবে, চাপে ধরে রাখতে হবে, ধরে রাখার পর যে পর্যন্ত আমরা সিলেক্ট করতে চাই সেখানে যায় ক্লিক করতে হবে, এই ক্লিক করলেই পুরোটা সিলেক্ট হয়ে গেল। ওকে এরপরে আমরা হোমে যাব, হোম যাওয়ার পর কোথায় যাব স্পেস মানে এই দুইটা স্পেস বাড়ায় দিলে তো লাইন স্পেসিং অপশন, এটার উপরে দিলাম সিক্স নিচে দিলাম সিক্স, বিফোর দিলাম সিক্স আফটারে দিলাম সিক্স, দিয়ে যখন ওকে করবো তখন বড় হয়ে গেল কিন্তু, হ্যাঁ হোমে যা এই যে লাইন স্পেস। তারপর আমি যদি এখন কৃষ্ণ লিখি দেখেন কিন্তু মিডিলে সরি কৃষ্ণ লিখি দুটোর মিডিলে হয় নাই, উপরে সমান নিচে সমান স্পেস হয় নাই, কোন সাইডে আচ্ছা এরকম, হ্যাঁ এই যে সেন্টার, এই যে আমরা সেন্টার শিখি নাই, হোম মেনু তো সেন্টার শিখি নাই, হোম মেনু তো সেন্টার রাইট করলে রাইট, হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ এবং আরেকটা মেসেজ দিয়ে রাখি যে উপর নিচে যাওয়াটা আরও সহজভাবে করা যায়, এটা আমরা দিনে দিনে যাব দিনে দিনে শিখব আরও সহজভাবে করা যায়, রাতে গেলেও সমস্যা নাই, বুঝতে পারছি বিষয়টা, আচ্ছা আচ্ছা। এরপরে এখন হচ্ছে প্রশ্ন হচ্ছে ধরেন এই যে
আমরা করলাম, কারণ আমরা চাচ্ছি যে এই এর মাঝখানে, এর মাঝখানে আর একটা কলাম হবে, এর মাঝখান দিয়ে আর একটা কলাম হবে। এর জন্য কি করতে হবে? ইনসার্ট না, ড্র, ড্র টেবিলে যাব। যাওয়ার পরে এই যে কলমের মতো আসলো না, আমার কি লম্বা দর কলম না, লম্বা দরকার তো, তাই না? লম্বা ধৈর্য টান দেব, হইল। এই দুইটা কি সমান আছে? সমান আছে? সমান কিন্তু নাই। দুটো সমান করতে হলে কি করতে হবে? আমরা কি এরকম ভাবে টাইনার সমান কর? আচ্ছা, এই যে কলম যাচ্ছে না, কিন্তু যাচ্ছে, যাচ্ছে না। এখানে এই যে ড্র টেবিলটা কিন্তু সিলেক্টেড হয়ে আছে, দেখছেন? এই যে, এই যে এখানে এটার উপর ক্লিক করলেই সে চলে যাবে। মানে আমরা কি এটা কি এইভাবে চোখ দিয়ে দেখে দেখে সমান মধ্যে সমান হইলো কি না, এটা কি এভাবে করব? হ্যাঁ, তাহলে এই দুটো সমান করার জন্য এই দুইটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করব, শিফট ধরব, ক্লিক করলাম, তারপরে লেআউটে যাব, লেআউট, বুঝতে পারছি। এই যে এই চিহ্ন কি দেখা যাবে, বোঝা যায়? এটাতে ক্লিক করব, কোথায় 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 কোথায়, এই যে, এই যে, এই দেখেন, আরেকটা জিনিস দেখেন, আরেকটা জিনিস, আরেকটা জিনিস দেখেন। এখন কি লেআউট অপশন আছে? লেআউট অপশন আছে? তাহলে আসলো কেমনে লেআউট অপশনটা? ইনসার্টে গেলাম, কই লেআউট অপশন? লেআউট অপশন নিয়ে আসতে হলে এই টেবিলের মধ্যে যখন ক্লিক করবেন তখন এই লেআউট আর ডিজাইন অপশনটা আসবে। ধরেন আমরা প্রথমে এটা অসমান করে রাখলাম, আমরা চাচ্ছি যে এই দুইটা কলাম সমান হোক, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করছি, সিলেক্ট করার পর কি যাব, কিসে যাব? লেআউট, লেআউটে যে এই দেখেন যে কলাম লম্বা লম্বা দাগ আছে না, আর এদিকে এদিক দাগ কি, এটা রো, এই যে উপরেরটা দেখেন রো, আর এটা কলাম। আমি যখন এখানে ক্লিক করব তখন সমান হয়ে যাবে। এই যে, এই যে, এই যে, আচ্ছা, একটা হচ্ছে পাশাপাশি দেওয়া, আর একটা এখানে কি লেখা আছে দেখেন, বুঝতে পারছি আমি, আবার বলতেছি, হ্যাঁ, রোটা সমান সমান হবে। আমরা আবার অসমান করে রাখলাম, অসমান করে আমরা চাচ্ছি যে এই দুইটা কলমের উইড, উইড তো বুঝি, উইড, উইডটা সমান হবে। এখন কি সমান আছে? এখন কি সমান নাই? তো এটা সমান করতে হলে প্রথমে এই দুইটা কলামকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার নিয়ম হচ্ছে প্রথমে কার্সারটা রাখবো, এরপর শিফট চাপবো, যে একদম যে পর্যন্ত সিলেক্ট করতে চাই ওখানে যা ক্লিক করব। ক্লিক করার পর জিনিসটা সিলেক্ট হইল, সিলেক্ট হওয়ার পরে লেআউটে যাইতে হবে। লেআউট যাওয়ার পরে এই যে দেখেন একটা আছে উপরে আছে কি পাথালা পাথালা দাগ, আর নিচে আছে লম্বা লম্বা দাগ, বুঝতে পারছি, বুঝতে পারছি কিনা? আমার দরকার কি কলাম, কলাম সমান করা দরকার। তো এই জন্য আমরা এইখানে চাপ দেব, দিলে সমান হয়ে যাবে। এটা একটু বড় আছে, সিলেক্ট করব, করার পর এটা চাপ দিলেই এটা সমান হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই। এখন আমার চাওয়া, আমার চাওয়া কি, আমার চাওয়া হচ্ছে এটা একটু বড় হবে, এটা একটু ছোট হবে। এই কলামটা একটু বড় হবে, এই কলামটা একটু ছোট হবে, তারা কি করব? যদি বড় ছোট করতে একটা টান দিলে ছোট বড় হয়ে যাবে। ধর আমি চাচ্ছি কলম, দুই কলমের মধ্যে একটা বড় হবে একটু, একটা ছোট হবে একটু, টান দিলেই বড় ছোট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমরা আর একটা জিনিস শিখছিলাম, কি শিখছিলাম বলেন তো? মার্জ সেল শিখছিলাম, মার্জ, এটা শিখছিলাম না, মার্জ সেল, না না, হ্যাঁ 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 হ্যাঁ, এটা শিফট সেল ব্লক করলে হয়, কিন্তু এইরকম টান দিলেও ব্লক হয়, কিন্তু এরকম টান দিতে হলে অনেক সময় হয় কি অনেকগুলো চলে আসে, এই জন্য ওটা হচ্ছে একদম পারফেক্ট নিয়ম, ওই যে ক্লিক করে শিফট চেপে শেষ পর্যন্ত। কারণ আমি চাচ্ছি যে অনেক অনেক ইয়ে টেবিল এরকম থাকে না, আমি আগে জিনিসটা বানায় দেখাই, তারপরে ধরেন
হ্যাঁ আচ্ছা এরকম থাকে না অফিসিয়াল কস্ট, তারপরে হচ্ছে ধরেন, আচ্ছা আমরা কি এরকম টেবিল দেখছি কিনা যে মাঝখানে অনেকখানি ফাঁকা, তারপরে হচ্ছে এরকম কলাম দেখছি দেখছি? আচ্ছা ওটা না দেখলেও অসুবিধা নাই। ধরেন আপনি চাচ্ছেন যে মাঝখানের এই তিনটা দাগ রাখতে চাচ্ছেন না, উঠাই দিতে চাচ্ছেন, কিন্তু এগুলো ঠিকই থাকবে, শুধুমাত্র নেম ঘরের মাঝখানের এই চারটে দাগ উঠাই দিবেন, এই লম্বা দাগ, আর এই যা যা সব এক সেম থাকবে। ঠিক আছে, আমরা চাইলে এই যে ডিজাইনে যাওয়ার পরে যে ইরেজার আছে না, ইরেজার, ইজেরার চাপে এরকম ক্লিক করলে উঠে যাবে। তার মানে কি আমার চারবারে ক্লিক করতে হচ্ছে হচ্ছে কিন্তু চারবার ক্লিক করতে হচ্ছে না, তাহলে আমরা এটা এক একবারে করে ফেলতে পারি। কিভাবে? প্রথমে যে চারটা আমরা বাদ দিব ওইটা সিলেক্ট করতে হবে, করার পরে লেআউটে যাইতে হবে, মার্স সেল দিয়ে এটাতে ক্লিক করলে একবারে ওইটা না নাই হয়ে যাবে। বুঝতে পারছি, মানে লিখলাম এই জায়গা হাই হাউ আর ইউ লিখলাম, কারণ আমি চাচ্ছি যে এই লেখাটা উপর নিচ দিক থেকে মাঝখানে থাকুক। না তখন সিলেক্ট করে লাগবে দাঁতগুলো দিয়ে ক্লিক করতে হবে, এই যে ইরেজার নিলাম, নিয়ে দাগের উপর জায়গায় ক্লিক করতে হবে। এই যে শুধু মানে এই যে শুধু কলাম ওয়াইজ মুছবে, ও কলাম ওয়াইজ মুছবে, কলামের বাইরেও যাবে না, ওর জায়গা তো এই পর্যন্ত, ও তো ওই জায়গার বাইরে যে পর্দানি করবে না, পর্দানি করলে রাজনৈতিক মুছবে। এখন আমরা চাচ্ছি যে এই যে হ্যালো হাই হাউ আর ইউ লেখাটা উপর নিচ দিক থেকে মাঝখানে থাকুক, কিভাবে করব? সিলেক্ট করলাম, ওকে, হোমে প্যারাগ্রাফ গেলাম, বিফোর কত দেব বলেন? লাইন স্পেসিং এটা, হ্যাঁ গেলাম, হ্যাঁ গেলাম, তারপরে তারপরে আমরা চাচ্ছি যে এই হাউ আর ইউ লেখাটা উপর নিচ দিক থেকে মাঝখানে আসবে। হ্যাঁ আচ্ছা, হোমে গেলাম, তারপরে অ্যালাইনমেন্টে গেলাম, গেলাম উপর নিচ দিক থেকে মাঝখানে থাকবে। আচ্ছা আমরা এই আগের বার কিভাবে করছি, লাইন স্পেসিং, লাইন স্পেসিং থেকে একটু আমরা বাড়াইতে দেখি, আসতেছে আসতেছে কি না, কিন্তু আমরা আসলে কি সেন্টার হয়েছে? তার মানে কি আমাদের বারবার ওরকম ক্লিক করে দেখতে হবে যে সেন্টারে হইলো কি না? এটা একটা জটিল প্রসেস না? আচ্ছা এর চেয়ে ইজি প্রসেস আছে, এর চেয়ে ইজি প্রসেস কি, লেআউটে যাব, গেছি, যাওয়ার পর এই দেখেন এই যে অপশনটা আছে দেখেন উপর নিচ দেখতে সমান, কিন্তু এটা ক্লিক করলে মাঝখানে চলে আসবে। এখন কি আমার বুঝতে হয়েছে যে মাঝখানে কতটুকু হইলো বা দুই তিনবার ক্লিক করা দরকার আছে? হ্যাঁ হ্যাঁ, না না এটা ম্যাপে দেখো ইঞ্চি দিয়ে একদম সমান সমান, বুঝতে পারছি।
আচ্ছা আমি এটা ইয়ে করবো, বুঝতে পারছি। হ্যাঁ এটুকু বুঝতে পারছি আমি। আচ্ছা এখন ওই যে ওই সময় যা করছিলাম, আবার ওই জিনিসটাই আসি। আচ্ছা এই যে এই সময় যে আমরা করছিলাম মনে আছে না, এই এইটার স্পেসিং বাড়ায় লেখা কীভাবে মিডিল নিয়ে আসতে হয়। ধরেন একটা ইন্টার দিচ্ছেন, ইন্টার দিয়ে বড় করছেন, করার পর আপনি একটা লিখছেন, এই লেখাটা কীভাবে মাঝখানে নিয়ে আসবেন। এই দেখেন এখানে যাওয়ার পরে এই দেখেন, আমি কি বলছি, এর একটা ইজি প্রসেস আছে বলছি না। সবসময় প্রথমেই শর্টকাট শেখার ট্রাই করলে অনেক সময় এই এই অপশনটা অনেক জায়গায় দেখবেন খুঁজে পেতে সমস্যা হয়ে যাচ্ছে, তখন কি করবেন, কারণ ওই অপশনটা সব জায়গায় থাকবে, এই অপশনটা সব জায়গায় থাকবে কিন্তু খুঁজে পেতে প্রবলেম হবে। বুঝতে পারছি। হোম থেকে লাইন স্পেস, এই যে লাইন স্পেসিং অপশনস, তারপরে এই যে এখান থেকে ওকে। আচ্ছা আমরা ভিডিওটা